আসসালামু আলাইকুম। আজকে আমার প্রজেক্ট টুতে টমেটো, আম, পালং শাক, ধনিয়া, লাল শাক এগুলোতে পানি দিচ্ছি। আমাদের বাড়ির থেকে আমাদের বাড়ির যে পাইপটা রয়েছে সেখান থেকে লতা পাইপ দিয়ে পানি দিচ্ছি। ঝর্ণা করে আসলে এই কাজ করা ছোটা, এটা এই কাজগুলো আসলে এই ঢাকা থেকে এসে ফাঁকে ফাঁকে করে চলে যাওয়া এটা আসলে হয় না। এগুলো করতে গেলে রেগুলার থাকা লাগে, রেগুলার না থাকলে আসলে এই সমস্ত কাজ নর্মালি হয় না। তো এই যে লাল শাক, আজকে যদি আমি একটু দেখাই যে লাল শাকগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে পানির অভাবে। তো আমি লাল শাকে পানি দিচ্ছি, এদিকে পালং শাক, ওদিকে ধনিয়া। হ্যাঁ, তো এই যে পানি যে দিচ্ছি এখানে অনেক কাজ আছে। এখানে আসলে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে রেগুলার পরিচর্যার একটা কাজ। আপনি বাগান করেন বা প্রজেক্ট করেন, খামার করেন, যেটাই করেন, আসলে এটা একটা নিত্যদিনের ওয়ার্ক। প্রতিদিন এই কাজটা আসলে প্রতিদিন করতে হয়। প্রতিদিন কাজের যে রুটিন, যে ওয়ার্ক, রুটিন ওয়ার্ক যদি আপনি রেগুলার না করতে পারেন এটা আসলে একটু করা টাফ হয়ে যায়। বিকজ যেমন ধরুন আমি থাকি ঢাকায়, ঢাকা থেকে এসে এসে কাজগুলো করি, তো অনেকটা শখের বসে বলতে পারেন আস্তে আস্তে এটাকে প্রফেশনালি নিয়ে যাব। বিকজ প্রফেশনালি নিব এই কারণে 23 সালে সবাই জানে 23 সালে দুর্ভিক্ষ আসতেছে। তো আমার মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে, যারা মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলছে আমার খুব ভালো লেগেছে, যে যার যার যা কিছু আছে 1 ইঞ্চি জমিও যেন খালি না থাকে, সবাই সবার জমিতে ফসল ফলাও, তাহলে আর দুর্ভিক্ষটা ওইভাবে হবে না। তো আমি শুরু করে দিয়েছি, আমি মনে করি আপনারাও শুরু করেছেন। এই যে যেমন ধরেন আমার টমেটো, আমার টমেটো কিন্তু চলে আসছে। এখানে 100টি টমেটোর গাছ রয়েছে, তো এই টমেটো কিন্তু চলে আসছে। আশা করছি এই টমেটো থেকে আমি ভালো ফসল পাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জায়গা থেকে আবাদ হবেন, ফসলের জন্য সবাই আবাদ করবেন। থ্যাংক ইউ সো মাচ, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে শুরু করছি আমার প্রজেক্ট 2 3F অ্যাগ্রো অ্যান্ড পোলট্রি ফিডসের যে দুটো প্রজেক্ট, একটি প্রজেক্ট অনেক বড়, সেটা একদম ইন্ডিয়ার পাশে রয়েছে, আর এই প্রজেক্টটা হচ্ছে ছোটো প্রজেক্ট। এটা হচ্ছে আমার বাড়ির মধ্যেই বলা চলে, বাড়ির পাশে। এটা হচ্ছে প্রজেক্ট 2। এই প্রজেক্ট 2-তে আজকে যে পরিচর্যাটা এতক্ষণ করলাম সেটা হচ্ছে আমরা পানি দিয়েছি। বিকজ এটা হচ্ছে রেগুলার একটা ওয়ার্ক, এই রেগুলার ওয়ার্কটা প্রতিদিন করতে হয়। তো আমার আসলে যে ম্যানেজার সে খুব ব্যস্ত, এখন সব ব্যস্ত সময় পাস করছে, সো সে পানি দেওয়ার সময় পায় না। তো আজকে নিজে পানি দিয়ে চলে আসলাম, আজকে ঢাকায় চলে যাবো। তো ঢাকায় গিয়ে আসলে আবার সেই প্রতিদিনের রুটিন ওয়ার্ক, পাবলিক স্পিকিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, ট্যুরিজম, এই সমস্ত বিজনেস। তো যাওয়ার আগে আপনাদেরকে আজকের এই এই লাস্ট ভিডিওটা, কন্টেন্টটা তৈরি করে দেখাচ্ছি। আমার এই প্রজেক্টে এই প্রজাতির আম গাছ রয়েছে 90টি আম গাছ। এই আম গাছগুলোতে ফল আসবে ইনশাল্লাহ এবছরে। এবং এই রেগুলার ওয়ার্কের পাশাপাশি এই যে কুমড়ো শাক, কুমড়ো গাছ করেছি, কুমড়ো শাক, তারপরে লাল শাক, হ্যাঁ, পাশাপাশি রয়েছে টমেটো। এখানে যদি একটা জিনিস দেখা যায়, দেখেন এই কত সুন্দর টমেটো আসছে আমার, এ খুবই চমৎকার। এই টমেটো গাছগুলো কালকে আমি নিজে হাতে বাঁধাই করেছি। এবং এই টমেটো গাছের পরে আপনাকে দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই পালং শাক, পালং শাক রয়েছে, লাল শাক রয়েছে। এখানে একটি বীজ তোলা তৈরি করেছি, বীজ তোলার এখানে বীজের মধ্যে আসলে রয়েছে পেঁপে, পেঁপের বীজ দিয়েছি। পাশাপাশি এদিকটাতে যদি একটু দেখাই, এখানে রয়েছে ধনিয়া, এখানে রয়েছে ধনিয়া, একদম দেশি, নট হাইব্রিড, দেশি ধনিয়া এখানে রয়েছে। এই ধনিয়ার অসম্ভব গ্রান, ঢাকা শহরে আপনারা যারা রেগুলার ধনিয়া পাতা খান সেটা আসলে এই গ্রান আপনি পাবেন না, এই টেস্ট আপনার পাওয়া টাফ। এবং এদিকটাতে যদি দেখাই, এখানে হচ্ছে আমার জলপাইয়ের, এখানে খুবই সুন্দর জলপাইয়ের, খুব ভালো ফসল হয়েছে, খুব ভালো ফলন হয়েছে জলপাইতে। জলপাইটা খুবই চমৎকার। আমি যদি একটু এখান থেকে দেখাই, আমার ক্যামেরা পার্সন সম্মানিত সানাউল্লাহ ভাইয়া, আপনি জলপাইগুলো একটু দেখান, খুবই চমৎকার।
খুবই উন্নত জাতের জল পাই, খুব ভালো ফসল হয়েছে আলহামদুলিল্লাহ। একটি এখন আমি ছিড়লাম, দেখি আমার পাশে আছে লেবু বাগান, আর এই দিকটাতে হচ্ছে লিচু। এটা হচ্ছে আমার লিচুর প্রজেক্ট। এই লিচু খুবই সুস্বাদু একটা লিচু, আই থিঙ্ক বোম্বে এবং চায়না থ্রি হতে পারে। দেন হচ্ছে এদিকটাতে তেজপাতা এবং এখানে লেবু, হ্যাঁ ওখানে হচ্ছে মালটা, কাঁঠাল, অনেক চমৎকার কিছু ফল ফলাদি নিয়ে সাজিয়েছি আমাদের প্রজেক্ট টু। তো প্রজেক্ট টুর এদিকটাতে এই যে এখানে, আচ্ছা আপনারা অনেকে বলতে পারেন যে এই জিনিসগুলো কি, আচ্ছা এটা হচ্ছে, যদি বলি যে এটা কি, এটা হচ্ছে যে জৈব সার। এখানে পাঁচ বস্তা জৈব সার নিয়ে এসেছি। জৈব সার মিনস হচ্ছে যে এটা মুরগির বিষ্ঠা আর কি। আমার টাকলু বন্ধু হাসান সাহেবের মুরগির ফার্ম আছে, আপনারা জানেন তার মুরগির ফার্মের যে মুরগির যে বিষ্ঠাগুলো ওগুলো নিয়ে এসে রেখেছি। ওগুলো আমরা কিন্তু সার প্রয়োগ করি না, আমরা এগুলো দিয়ে কাজ করি। তো আমি ঢাকা শহরে যা কিছু আপনাদেরকে নিয়ে গিফট করি প্রত্যেকটা বিষয় হচ্ছে অর্গানিক। এখানে আমরা কোনো সার, ওষুধ, কীটনাশক কোনো কিছু ব্যবহার করি না। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, সালাম আলাইকুম।